আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করছি অনেক অনেক ভালো আছেন। বর্তমানে আপনারা অনেকে আছেন ডাচ বাংলা ব্যাংকের রকেট অ্যাকাউন্ট ব্যবহার করছেন। তা আপনারা যারা রকেট অ্যাকাউন্ট ব্যবহার করছেন তাদের মধ্যে হয়তো আপনারা অনেকে চাচ্ছেন আপনাদের রকেট অ্যাকাউন্ট থেকে আপনাদের নিজের নাম্বার বা অন্য কোনো প্রিপেড সিম নাম্বারে রিচার্জ করার জন্য। তা আপনারা হয়তো অনেকে চাচ্ছেন রকেট অ্যাপ থেকে নয়, ফোন ডায়াল অপশনে গিয়ে *322# ডায়াল করে আপনাদের রকেট অ্যাকাউন্ট থেকে আপনার নিজের নাম্বার বা অন্য কোনো প্রিপেড সিম নাম্বারে রিচার্জ করার জন্য। তা আপনারা হয়তো এই বিষয়টি অনেকে করতে পারছেন, হয়তো অনেকেই করতে পারছেন না। তা আপনারা যারা আপনাদের রকেট অ্যাকাউন্ট থেকে ফোন ডায়াল অপশনে গিয়ে *322# ডায়াল করে রিচার্জ করতে পারছেন না, তাদেরকে ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো আপনাদের রকেট অ্যাকাউন্ট থেকে ফোন ডায়াল অপশনে গিয়ে আপনারা খুব সহজে কীভাবে নিজেই নিজের নাম্বার বা অন্য কোনো প্রিপেড সিম নাম্বারে খুব সহজেই রিচার্জ করবেন। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার রকেট অ্যাকাউন্ট থেকে আমি যেই প্রিপেড সিম নাম্বারে রিচার্জ করব, আমি প্রথমে সেই প্রিপেড সিমের ব্যালেন্সটা প্রথমে আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো আমি আমার এয়ারটেল প্রিপেড সিমে রিচার্জ করব আমার রকেট অ্যাকাউন্ট থেকে। তো এয়ারটেল প্রিপেড সিমের ব্যালেন্সটা দেখুন, এখানে শূন্য দেখাচ্ছে, আমার এয়ারটেল প্রিপেড সিমে কোনো রকম ব্যালেন্স নেই। তো এখন আমি আমার রকেট অ্যাকাউন্ট থেকে রিচার্জ করব। তো প্রথমে আপনারা তুলবেন আপনাদের রকেট অ্যাকাউন্ট থেকে রিচার্জ করার জন্য কোড তুলবেন *322#। *322# তোলার পর আপনি যেই প্রিপেড সিম দিয়ে আপনার রকেট অ্যাকাউন্ট খুলেছেন সেই প্রিপেড সিম থেকে কোডটি ডায়াল করে দেবেন। তো আমি আমার রবি প্রিপেড সিম থেকে ডায়াল করে দিচ্ছি, যেহেতু এই প্রিপেড সিম দিয়ে রকেট অ্যাকাউন্ট খোলা আছে আমার। তো কোডটি ডায়াল করার পর দেখবেন এই পেজটি আসবে। তো পেজটি দেখবেন লেখা আছে নিচের দিকে টপ অফ টেলকো সার্ভিস, এর পাশে আপনি একটি সংখ্যা দেখবেন, সংখ্যাটি বক্সে তুলে দিয়ে নিচের ডান দিকে দেখবেন লেখা আছে সেন্ড, সেন্টে ক্লিক করবেন। সেন্টে ক্লিক করার পর দেখবেন এই পেজটি আসবে। তো এখানে দেখবেন লেখা আছে টপ অফ, তো টপ অফের পাশে আপনি একটি সংখ্যা দেখবেন, সংখ্যাটি নিচে বক্সে তুলে দিয়ে নিচের দিকে দেখবেন, দেখবেন ডান দিকে দেখবেন লেখা আছে সেন্ট, সেন্টে ক্লিক করবেন। সেন্টে ক্লিক করার পর দেখবেন এই পেজটি আসবে। তো এখানে দেখবেন লেখা আছে সেল্ফ এবং আদার। তো আপনি যদি সেল্ফ সিলেক্টেড করেন তাহলে দেখা যাবে আপনি যেই নাম্বার দিয়ে রকেট অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারে রিচার্জ করতে পারবেন, কোনো নাম্বার দিতে হবে না। সেল্ফ সিলেক্টেড করে দেওয়ার পর এখানে অপারেটর সিলেক্টেড করতে বলা হবে, তারপর অপারেটর সিলেক্টেড করে দেওয়ার পর এখানে আপনাকে বলা হবে তারপর অ্যামাউন্ট বসানোর জন্য, তারপর পিন নাম্বার দিলে রিচার্জ হয়ে যাবে। আর এখানে দেখুন আদার্স, যদি আদার্স সিলেক্ট করেন আপনি অন্য যে কোনো অপারেটর রিচার্জ করে দিতে পারবেন এবং আপনার যে রকেট অ্যাকাউন্ট নাম্বার খুলেছেন সেই নাম্বারে আপনি রিচার্জ করতে পারবেন। তো আমি আদার্সে সিলেক্টেড করব, যেহেতু আমি অন্য অপারেটরে রিচার্জ করব। তো আপনারা মানে অন্য অপারেটর যদি রিচার্জ করেন তাহলে এখানে আদার্সের পাশে আপনি যে সংখ্যাটি দেখবেন সংখ্যাটি বক্সে তুলে দিয়ে নিচে দেখবেন লেখা আছে ডান দিকে সেন্ট, সেন্টে ক্লিক করবেন। তো আমি এখানে টু দেখতে পেলাম, টু তুলে দিয়ে বক্সে আমি সেন্টে ক্লিক করছি। সেন্টে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো এখানে চাইলে আপনি যে নাম্বারটি দিয়ে রকেট অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারও রিচার্জ করতে পারেন সেই নাম্বারটি দিয়ে, এবং অন্য অপারেটর আপনি মানে অন্য যে কোনো প্রিপেড কোম্পানিতে নাম্বার দিয়ে আপনি রিচার্জ করতে পারেন। তো আমি এয়ারটেল প্রিপেড সিমে একটি আমি প্রথমে বলেছি আমি একটি এয়ারটেল প্রিপেড সিমে রিচার্জ করব। তো আমি আমার এয়ারটেল প্রিপেড সিমের নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে যে নাম্বারটি রিচার্জ করবেন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর নিচে দেখবেন লেখা আছে ডান দিকে সেন্ড, সেন্টে ক্লিক করবেন। সেন্টে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো এখান থেকে আপনারা যে নাম্বার রিচার্জ করবেন সেই নাম্বার অপারেটরটি এখানে সিলেক্টেড করবেন, মানে সেই নাম্বারটি কোন কোম্পানির সেটা আপনি এখানে সিলেক্টেড করবেন। তো আমার প্রিপেড সিমের নাম্বারটি যেহেতু এয়ারটেল, তো আমি এখানে এয়ারটেল সিলেক্টেড করছি। তো আপনারা যে অপারেটরটি রিচার্জ করবেন সেই অপারেটরের এখানে সংখ্যা দেখবেন, সংখ্যাটি বক্সে তুলে দিয়ে নিচে ডান দিকে সেন্টে ক্লিক করবেন। সেন্টে ক্লিক করার পর দেখবেন এই পেজটি আসবে। তো এখানে বলা হচ্ছে আপনি কত টাকা রিচার্জ করবেন, সে টাকার পরিমাণটা এখানে বসিয়ে দেবেন। এখানে দেখুন ইন্টার অ্যামাউন্ট, তো আমি এখানে ২০ টাকা বসিয়ে দিচ্ছি। তো আপনি যত টাকা রিচার্জ করবেন তত টাকা এখানে বসিয়ে দেবেন। তো আমি তারপর অ্যামাউন্টে বসিয়ে দেওয়ার পর নিচের ডান দিকে দেখুন লেখা আছে সেন্ড, সেন্টে ক্লিক করবেন। সেন্টে ক্লিক করার পর দেখবেন এই পেজটি আসবে। তো এখানে দেখবেন এখানে বলা হচ্ছে, দেখবেন এখানে বলা হচ্ছে ইন্টার ইউর 4-ডিজিট পিন। তো এখানে আপনার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি আমার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আমার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটি বক্সে দিয়ে দিলাম। তারপরে আপনাদের রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটি বক্সে দিয়ে দেবেন। তো পিন নাম্বারটি বক্সে দিয়ে দেওয়ার পর নিচে দেখবেন লেখা আছে ডান দিকে সেন্ড, সেন্টে ক্লিক করে দেবেন। সেন্টে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো এখানে দেখুন আমার রকেট অ্যাকাউন্ট থেকে আমি যে নাম্বারে রিচার্জ করতে চেয়েছি সেই রিচার্জটি কিন্তু সাকসেস হয়েছে। এখানে দেখুন টপ আপ টু মোবাইল নাম্বার সাকসেস। তো আমার রিচার্জটি কিন্তু সাকসেস হয়েছে। তো আমি আমার রকেট অ্যাকাউন্টে সরি আমার সেই প্রিপেড সিম নাম্বারটিতে ব্যালেন্সটি আপনাদেরকে আবারও চেক করে দেখাচ্ছি। তো দেখুন আমার ব্যালেন্সটি দেখাচ্ছি। তো আমি কিন্তু ইতিমধ্যে 2 বার রিচার্জ করে ফেলেছি আমার প্রিপেড সিমটিতে। তো দেখুন এখানে 40 টাকা হয়ে গেছে। আমি 20 টাকা 20 টাকা 2 বার রিচার্জ করে ফেলেছি।